যে আয়োজিত আলোচনা সভা, সেই আলোচনা সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন যে দুজন সুপণ্ডিত মানুষ, তাদের আমি কলেজের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জেলার একজন বর্ষীয়ান শিক্ষক, প্রাবন্ধিক এবং লেখক হাজিম আহমেদ মহাশয়, তাকে কলেজের পক্ষ থেকে আমি স্বাগত জানাই। পাশে আছেন সুপণ্ডিত ফরাসি ভাষার অধ্যাপক, বহরমপুরের মানুষ এবং আমাদের গর্বের প্রাক্তনী অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী মহাশয়, তাকেও আমি কলেজের পক্ষ থেকে।